হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ক্রাফটস অ্যান্ড আর্ট। আমি সুতপা বলছিলাম, আজকে একটা বেবি ড্রেস নিয়ে এসেছি। ড্রেসটা মেক করে না, ড্রেসটার নিচের পার্টটা আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি, এরপরে হচ্ছে আমি এখানে আর্ট করে নিয়েছি। আমি কিছু অংশ আর্ট করেছি আর কিছু অংশ আর্ট দেখাবো, যেটা এগুলো আমি কিভাবে তুলেছি। খুবই সিম্পল, জাস্ট এই দাগগুলো অ্যাকুরেটভাবে দিয়ে নিব, যাতে আর্ট করতে আমার সুবিধা হয় এবং আর্টগুলো অ্যাকুরেট হয়, এর জন্য আমি দাগগুলো দিয়ে নিব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা এটা কিভাবে তৈরি করি, মানে কিভাবে এই আর্টটা তুলবো। শুধুমাত্র স্কেল আর পেন্সিলটা দিয়ে, আর কিচ্ছু লাগবে না, তাহলে সম্পূর্ণ ডিজাইনটি তোলা যাবে। তো সাথেই থাকবেন। সো আমি শুরুতে হচ্ছে এই যে এই দাগগুলো দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে যে আমার আমার স্কেলের আর কি, এই যে এই পর্যন্ত হচ্ছে আমি নেব, আমি দেখাচ্ছি। এই যে আমার লাস্ট দাগটা এটা ছিল, তো এটার মাপ অনুযায়ী আর কি আমরা নিব। এই যে এইভাবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত গ্যাপ দিয়েছি, এরপরে আমি আমার মতন করে আর কি জাস্ট একটা দাগ দিয়ে দিব। এইভাবে আমি সম্পূর্ণটা করব। ছোট বড় তো এইভাবে আর কি তুলবো, কোনোটা ছোট দাগ দেব, কোনোটা বড় দাগ দিব। এবং এটা আমি মাল্টি কালারের করবো, অনেকগুলো কালার মিক্সিং থাকবে, অনেকগুলো কালার মিক্সিং থাকবে। কালারগুলোর নাম আমি এখানে না বলে যখন আর কি এটা আর্ট করা শেষ করব, তো একবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন আর সাথেই থাকবেন। তো এইভাবে আমি ডিজাইনটি তুলে নেব। আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, স্কিপ না করে দেখবেন, কারণ অনেক কিছু আছে যে আমি যখন বলতে ভুলে যাই, তো আমি ভিডিওর মাঝখানে মাঝখানে ওই অডিও ক্লিপগুলো দিয়ে দিই, কারণ সবকিছু তো আর একবারে মনে থাকে না, যখন করতে যাই, কাজ করতে যাই তখন মনে পড়ে। তো আশা করব যে ভিডিও না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
সম্পূর্ণ ড্রেসটি পেন্ট করা হয়ে গেছে, এখন শুধু সেলাই করা বাকি। এটা হচ্ছে সামনের পার্টের নিচের অংশ পড়বে, এই দুটো হচ্ছে হাতা হবে, মানে হাতার সাইডটাই হবে চিকন করে ফিতা টাইপের, আর এটা হচ্ছে পেছনে, আর এটা হচ্ছে বুকের অংশে। এটা হচ্ছে প্রিন্টের গজ কাপড় নিয়েছি। তো এই হচ্ছে আর কি সম্পূর্ণ পেন্ট, আমি মাপ অনুযায়ী কেটে তারপর হচ্ছে পেন্ট করেছি। এটা আমার কাছে আর কি সুবিধা লাগে, ওই জামাটা যদি সম্পূর্ণ মেক করা থাকে সেক্ষেত্রে আমার পেন্ট করতে একটু অসুবিধা হয়, যার কারণে আমি এমনটা আসলে করি। তো এখন আমি এটা সেলাই করে ফেলবো। যদি ভালো লেগে থাকে তো আমার পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো চাইলে আপনারা ওইখানে আমাকে নক করতে পারেন, অর্ডার করতে পারেন যে কোনো হ্যান্ড পেন্টের যে কোনো ধরনের পোশাক, সেটা শাড়ি হোক, পাঞ্জাবি হোক, কামিজ হোক, ওড়না হোক, অর্ডার করতে পারেন। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।